তো বন্ধুরা, এই যে আমার ছেলে চলে এসেছে, মর্নিং স্কিল ছিল, এটা কি আখের রস? তো আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি, সেটাকে আমি আমার ছেলে বলবে। ছেলে কি রোদে ডিম ভাজা এক্সপেরিমেন্ট 3 বছর ধরে দেখে যাচ্ছি, তো আজকে সেই এক্সপেরিমেন্ট আমরা করবো। আর এখানে আমি দিয়ে রেখেছি চাটু। আদি চাটু, চাটুটা একটু হাত দিয়ে দেখ যে গরম হয়েছে কিনা, তাড়াতাড়ি। তো আমার ছেলেকে আগে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করাই। কি গরম হয়েছে? তো এখন কিন্তু বাজে সকাল 11:11, তার মধ্যে দেখো তাইতে গেছে আমাদের চাটু। আর আমরা কিন্তু গরিব মানুষ, আমাদের না আছে ছাদ, ওই বাড়ির ছাদ আছে কিন্তু প্রয়োজন নেই। আমাদের বাড়ির রোদেই আমরা করব আজকে ডিম। আমার ছেলে স্কুল কেমন হয়েছে আজকে? কেন সর বাজে? সেটা তো রোজেরই কাণ্ড বাজে। সবাই জানে আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে, সুন্দর পড়াশোনা হচ্ছে, তো এটাই তো একটা বাবা মার আশা থাকে। তো চলো ড্রেস ফ্রেস, ড্রেস ফ্রেস ছাড়ো, আমরা ডিম ভাজাটা মনে হয় একটুখানি গরম হয়ে গেছে, তো আমি আখের রসটা একটুখানি ফ্রিজে হালকা ঠান্ডা করার জন্য রাখবো, হালকা। দেখো বোতলের অভাব নেই, কিন্তু মাছের অভাব নেই, বোতলের অভাব নেই, দেখি বরফ কখন আমার ছেলেটা খাইতে ফাইতে যায়। সরা সরা, এই দেখো জলে জল আমাদের ফ্রিজ। আই দেখো মাথাটা ঘামানো, মাথা ঘামিয়ে জল, তাড়াতাড়ি সর, দেখি তাড়াতাড়ি সর, আমি হারা গেছি, দেখবো ঠান্ডা লেগে যাবে, ডিম ভাজবো, তাড়াতাড়ি চল। তোমার কি মনে হয় এই রোদ্রে চাটু থেকে ডিম ভাজা হবে? মুরগির ডিম না হলে মাংসের ডিম হয়ে যাবে। ফ্ল্যাশ জ্বলছে কেন? আচ্ছা দাঁড়া, এ রান্না বান্না দেখায় না মানুষ। তো বন্ধুরা, এই গরমে যারা রেস্টুরেন্টে কাজ করে, যারা কুকের কাজ করে, তাদের যে কী কষ্ট সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পারছি না, চলো ডিম ভাজাটা তোমাদের আজকে শেয়ার করি। আর এ বাইরে একদম বেরালে আজকে মাথা ঘুরেই পড়ে যাবো। আবার কি গরম, নিয়ে 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 ছাওয়াই যা, তাড়াতাড়ি ছাওয়াই যা, তো এখন এই যে এক্সপেরিমেন্ট হবে, তেল দিস। ওই ঘরে দৌড়ে যা, আন্ডারে এনে দেখি আইছে, এই রোদের মধ্যে আইছে, দেখো ডাক দেবো নাকি, ঘরে যে আছে ডাক দেবো নাকি? আরে ধরা যাচ্ছে না, চাটু গেছে গরম হয়ে। চল 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 চল, একটু সময় তেলটা একটু সময় গরম হতে থাকুক। তো বন্ধুরা, ওই দেখো চাটু আর এই রোদের মধ্যে রেখে দিয়েছি, ওখানে যাওয়ার, এই রোদে যাওয়ার আমার সাহসে কুলাচ্ছে না। ওই যে ভাঙা ছাতা ঠিক করছে, তাকা দেখি তো আজকে মনে হচ্ছে ডিম ভাজা হবে। আদি তাকিয়ে বল, এই যে রয়েছে এই যে ডিম, আজকে রোদরে ভাজা হবে ডিম। বাবারে কুকুর বিড়াল আছে কেমন করে রাস্তাঘাটে। যাই হোক, দেখো বন্ধুরা একটু সময় একটু সময় আমরা অপেক্ষা করি, এই ডিমটা ভাজা এক্সপেরিমেন্ট হবে। দেখো সকাল দিয়ে বলছে যে ডিম ভাজা হবে না, এটা সম্ভব না, তো আজকে করেই দেখা যাক, ডিম ভাজা খাওয়াবো ছেলে। আর তো সকাল দিয়ে বলে যাচ্ছে ডিম ভাজা নাকি হওয়া সম্ভব না, তো সবাই কি সত্যি সত্যি ডিম ভাজা খাচ্ছে না তোমাদের ফ্রড কিছু দেখাচ্ছে? তো চলো আজকে দেখা যাক, এটা গরম ডিমটা তো দেওয়া যাক। আইসিস তুই আবার, তো চলো এখানে ডিমটা দিয়ে দিছি, দিয়ে ভাজা হয় নাকি আজকে? ইরে কি গো, এ ডিম ভাজা হয়ে গেছে, খেয়ে যাও, এই কুত্তা বানা খাইয়ে যায়। তো বন্ধুরা ডিমটা, হ্যাঁ দেখি আমাদের ডিমটা কত, ইস তেল বেশি উঠেছে, দেখি আজকে আমাদের ডিমটা কতক্ষণে হয়। এটা ঠেকনা দি, এটা দিয়ে হবে না, দেখা যাক সত্যি সত্যি হয় নাকি। আর গরমে তাপমাত্রা কতটুকু আছে ওটা আজকে দেখে আসি, দেখা যাচ্ছে না কিন্তু ডিমটা, কুকুর বিড়ালে খেয়ে না ধারা দিস ভাই। এই দেখো ডিম হচ্ছে,
সত্যি আমার শ্বশুর দেখলে হাসি হাসি করে যায়, হাসি কাণ্ড কেউ যেন না দেখে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। সত্যি কি ডিম রোদে ভাজা হয় দেখা যাক। আমারে দিবি ডিম নষ্ট করছিস কি বলো বলো, 6 টাকা ইনকাম করে এনে দিবি আমারে ডিম নষ্ট করছিস। আমার ছেলে সারাদিন দেখে ডিম এক্সপ্রে এক্সপেরিমেন্ট করবে, আর তুমি এটার মনটা ভেঙে দিও না। হবে হবে চিন্তা করিস না, আর যদি না হয় ওই ডিম আমি তোরে আজকে ভাজা করে খাওয়াবো। ওই যে গ্যাস জ্বলছে, ওই যে গ্যাস জ্বলছে, তুই মন খারাপ করিস না, আমি তোর ওই ডিম ভাজা করে দিয়ে খাওয়াবো। আমি তোর মা, তোর ঘামটা দেখা এখানে, এখানে আমার ছেলেটাকে দেখে আমার বেশি কষ্ট, কালি মা তার ঘাম পরে মুখ পুরো কালি কালি হয়ে গেছে রে, কষ্ট কষ্ট, বুকের ভেতরে জায়গা নয়, আমি ভালোবাসি। যাই যে ডিমটা হয়েছে নাকি যাই হোক, দেখে আসি দৌড় মেরে দিয়ে আসবি না, মরে যাবি একদম। 30-40 মিনিট বেশি ওরে ওরে শক্ত হয়ে গেছে সত্যি তো, কিন্তু কুশ দে ধরছিস কেন, ধরছিস কেন সারা হারমে না, দেখুন বন্ধুরা দেখুন। হয় হয় এ না রাস না, চল 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 পালা ওরে, একটুখানি গিয়ে এরম অবস্থা তোর, ওরে একটুখানি গিয়ে দাও আমার নাকের ঘাম সামান্য একটু দেখতে গেছি তাই। তো আমরা দুইজন এখানে বসে রয়েছি, আর ওর বাবা চালাকি করে ওই ডিমের ট্রেটা গ্যাসের চুলায় ভেজে আমাদের সারপ্রাইজ দেবে, মানে হয়ে গেছে আমাদের মন খারাপ হয়ে গেছে এই কারণে বুঝলি। কি চালাকি, তো চালাকের দরকার আছে, চল তো দেখি আসি, তুই যাবি না কিন্তু, ডিমটা কত দূর হলো প্রায় 1 ঘন্টা হতে চলো, তো চলো আয়া দেখ, তুই আয়া দেখ 1 ঘন্টার বেশি হয়ে গেছে বালের ডিম ভাজা হয়নি। এই মানুষ তোমাদের ফ্রড সাজাচ্ছে, তোমাদের সাথে চিটিং হচ্ছে, এগুলো বন্ধুরা তোমরা কেউ ওই ডিম ভাজা এগুলো বিশ্বাস করো না। অনেক সাইড হয় শক্ত হয়েছে সবাই বাবা, তোমাদের সম্ভব এই যদি ডিম ভাজা যদি রোদ্রে হয়ে যেত তাহলে মানুষ কি বাঁচত, এগুলো হচ্ছে ফ্রড, মানুষই ভাজা হয়ে যেত তাই না। চালাকি করে ট্রেটা এনে ভেজে আমাদের একটু সারপ্রাইজ দিত নাকি তাই, ছেলেটার মাথাটা পুরো ভিজা না, এডিম হবে না গরমে দেখো এখানটায়, তো বন্ধুরা গরমে দেখো এখানটায় আমি মোমো টোমো বানাচ্ছি গাছের তলায় বসে। আমার বাড়িতে কেউ এক্সপেরিমেন্ট করতে যেও না ডিম নিয়ে, দেখো ডিমের কি চেহারা, ভিডিও ডিম তো খাওয়া গেলই না, ডিমটা শুধু শুধু নষ্ট হইলো সেই সকাল 11টায় দিয়েছি। তো চলো এই ছিল ভিডিও, হ্যাঁ না থাক থাক, কিরম কি খাওয়া যায়।